রায়গঞ্জ মেডিকেল কলেজের কোভিড ওয়ার্ডে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার। ওয়ার্ড ফাঁকা থাকার সুযোগে কেউ বা কারা ওই ওয়ার্ডে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ। ওয়ার্ডে থাকা প্রায় 90টি অক্সিজেন ফ্লো মিটারের মধ্যে বেশ কিছু খোয়া গিয়েছে আর বেশ কিছু ভাঙা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যকর্মীরা। সেই সঙ্গে জলের নল, বেসিন ও চিকিৎসার অন্যান্য সরঞ্জামও ভাঙচুর হয়েছে, চুরি গেছে বলে মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে। এদিন রায়গঞ্জ মেডিকেলের সহকারী অধ্যক্ষ প্রিয়ঙ্কা রায় জানিয়েছেন, বিষয়টি নজরে আসছে রায়গঞ্জ থানায় জানানো হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে একজনকে পুলিশ আটকও করেছে, ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এটা তো আমরা সাথে সাথে আমাদের যারা ওখানে ম্যানেজমেন্টে আছে তারা জানায় ব্যাপারটা, আমরা সাথে সাথে রায়গঞ্জ থানাকে জানাই, থানা থেকে ইনভেস্টিগেশন করা হয়, সিসিটিভি ফুটেজ ওরা দেখে এবং আদার ইনভেস্টিগেশন করে যে চিড়িয়ে চুরি করেছে চোর ধরা পড়ে এবং তাকে ফার্দার যা প্রসিডিওর আছে অ্যারেস্ট অ্যারেস্ট করা হয়। বন্ধ তো ওয়ার্ড বন্ধ মানে কি পেশেন্ট নেই কোনো, মানে খালি ওয়ার্ড, বন্ধ মানে বন্ধ নয় খালি ওয়ার্ড। আর ওই মেইন দরজা আমাদের বন্ধ করা যায় না কোনো ওয়ার্ডের, কারণ হচ্ছে ফায়ার সেফটি মেজার্সের জন্য ওই সিঁড়িটা আমাদের খোলা রাখতে হয়, তো ওই ওই দরজা কখনোই বন্ধ করা সম্ভব নয় ফায়ার সেফটি প্রোটোকল মেনে, সেই জন্য দরজা খোলাই থাকে। পুলিশ ফাড়ি এই মুহূর্তে আমাদের আন্ডার প্রসেস আছে, কিন্তু পুলিশ রায়গঞ্জ থানা থেকে মোতায়েন করা আছে, তারা দেখছেন, তারা থাকেন এখানে, পোস্টেড আছে, প্লাস আমাদের সিকিউরিটিও আছে।